Nasıl Mustafa Bey'im? Grubunu kutabılar cünnü. Şu posti e-proje müşüm kipti boktu bırakar cünnü onu du kursiyim. Ama da şu kadar e-proje içi de bir şiş ki sanbadi online aktivist Muhammed Aminul İslam Mukul Bey'ki. Şun kebe de ama da şamaykum. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সবার ভার্চুয়াল সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে মূলত যে বিষয়টা নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেটি রায়হান হত্যা মামলা, যেটা সবাই জানি এবং যেটা অনেকটা মর্মান্তিক। একটা যুবক ছেলে তাকে এভাবে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। আমরা খুবই আরো অবাক হয়ে যাই যে মাত্র 10,000 টাকার বিনিময়ে একটা ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়। তো বাংলাদেশের অধঃপতন কতটা দূরে নিচে চলে গেছে আমরা একটু অনুমান করতে পারি যে একটা যুবকের এক ছেলের জীবনের মূল্য কি 10,000 টাকার কম হয়ে গেল? তো এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। এরপরে শুধু এমন ভাবে তাকে হত্যা করা হয়, তদন্ত তদন্তের মাধ্যমে যেটা জানা যায় পত্র পত্রিকার মাধ্যমে যে 111টা আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গেছে। এই নৃশংসতা বাংলাদেশে শুধু এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশে সেই 9/11 এর পর থেকে যে ধারাবাহিকতায় যে সরকার ক্ষমতায় এসেছে বা সরকারে এসেছে করে বিভিন্ন বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সেই সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা তা যাদের কাছে মানুষ নিরাপদ। আমরা অন্যান্য দেশে কিভাবে দেখি যেটা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, এদের কাছে জনগণ নিরাপদ, কিন্তু আমাদের দেশে হয়ে যাচ্ছে উল্টাটা, যে জনগণ এদের কাছে পুলিশের কথা শুনলে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এখন আজকে এখন রায়হান হত্যা মামলা নিয়ে আলোচনা হচ্ছে। কিছুদিন আগে মেজর সিনহা কে হত্যা করা হয়েছে মেরিন ড্রাইভে, যেটাকে মেরিন ড্রাইভ মরণ ড্রাইভ হিসেবে অনেকে বলে থাকেন। তো এই অসি প্রদীপ দেখা গেল অনেকগুলো খুনের সাথে জড়িত এর আগে, এবং এই পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন সরকারের যে ছাত্র সংগঠন এবং যুব সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, তারা বিভিন্ন ভাবে নৃশংস ভাবে খুনো খুনির সাথে জড়িত। আমরা জানি যে নারায়ণগঞ্জে 7 খুন, তারপরে তাদের গ্রুপিং এর মাধ্যমে লোকমান হত্যা মামলার চেয়ারম্যান, এই সমস্ত হত্যা মামলার কোনোটারে কিন্তু বিচার সুষ্ঠুভাবে হয় নাই এবং কার্যকর হয়নি। এরপরে সাংবাদিক সাগর রুমি হত্যা মামলার 74 বার প্রতিবেদন পিছানো হয়েছে। এই সব এখন দিবালোকের মতো স্পষ্ট যে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলোর এই সরকারের কাছে কোনো ধরনের সুষ্ঠু বিচার পাওয়া যায়নি এবং অদূর ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাও খুবই কম। এছাড়া যে ধরনের তারা অপকর্মগুলো করছে খুনের পাশাপাশি গুম, তারপরে ধর্ষণ, অপহরণ, এই সমস্ত কোনোটারই বিচার কিন্তু কার্যকর হয়নি। লোক দেখানো, মাঝে মাঝে কিছু গ্রেপ্তার দেখানো হয় এবং কিছু রায় দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে যেতে অনেক রায় কোথায়, অনেক আসামিরা কোন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় আমরা অনেকেই সেটা জানতেও পারি। কি দেখা গেছে যে বাংলাদেশে সর্বোচ্চ আদালতের বিচারে ফাঁসির রায় হওয়া আসামিদেরকে বাংলাদেশের রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার পর তারা খালাস বের হয়ে যাওয়ার পরে আবার সেই ফাঁসির আসামি আবার খুনের সাথে জড়িত হয়েছে, আবার খুন করেছে, এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং বিচারের নামে কিছুটা লোক দেখানোর চেষ্টা করা হয়, তারপরও লোক দেখানোর পরে সেই বিচারগুলো কার্যকর হয় না। কার্যকর
যদিও কোনো কোনো বিচার কার্যকর হওয়ার পর্যায়ে চলে যায়, সেগুলোকে আবার রাষ্ট্রপতি ক্ষমার মাধ্যমে তাদেরকে আবার অপরাধ করার সুযোগ করে দেওয়া হয়। তো এই ধরনের গুম খুনের মাধ্যমে এবং ধর্ষণ অপহরণের মাধ্যমে একটা ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে বর্তমান সরকার। এর যারা সরকারের বিভিন্ন অন্যায় অপকর্মের সমালোচনা করে তাদেরকে বিভিন্ন ভাবে দমন করা হয়, হয় খুন করে দমন করা হয়, অথবা অপহরণ গুম করে দমন করা হয়, অথবা বিভিন্ন মামলা হামলা গ্রেপ্তার করে দমন করা হয়। আমরা দেখেছি ফরহাদ মজনু, বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং লেখক, তাকে অপহরণ করে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে কিছুদিন পর ছেড়ে দেওয়া হয়েছে। উনি আগের মতো আর কলাম ওইভাবে লেখেন না, সোচ্চার ভূমিকা পালন করতে পারেন না। এরপরে আরেকজন সাহসী আমরা কলাম লেখক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল, ওনাকে পর্যন্ত একটা মামলায় ফাঁসিয়ে বিভিন্ন ভাবে জেলে নিয়ে নির্যাতন করে এমন ভাবে করে তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কলম বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এইভাবে অপহরণ খুন গুমের মাধ্যমে বিরোধী মত এবং বিরোধী মত ভিন্ন মতের মানুষদেরকে দমন করার জন্য অপচেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার, এবং জোর করে টিকে থাকার জন্য তাদের সর্বোচ্চতা নিয়োগ করছে। তো এই 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 জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং যদিও এই